হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট নরম পরোটার রেসিপি। এই রেসিপিটি ফলো করলে রেস্টে রাখার ঝামেলা ছাড়াই আপনারা ইনস্ট্যান্টলি নরম পরোটা করে খেতে পারবেন এবং নরম থাকবে প্রায় 12 ঘন্টারও বেশি। চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আটাও ইউজ করতে পারেন। লবণ দিচ্ছি স্বাদ মতো, চিনি দিব 1 চা চামচের মতো, তবে আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে আরও দিতে পারেন, তবে চিনিটা এখানে 1 চা চামচ হলেই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চা চামচের মতো। কালো জিরাটা যারা অ্যাভয়েড করতে চান তাদের না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, যেহেতু আমি 2 কাপ ময়দা নিয়েছি 1 কাপের জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল নিতে হয়। এখন সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি একটা দড়লা করলাম, মুঠো পাকিয়ে একটু চাপ দিলাম, ভেঙে গেল, এবং যখন দেখব আঙ্গুল দিয়ে এইভাবে আমি ঘষে ঘষে মাখাচ্ছি তখন দেখব জিনিসটা অনেকটা সিল্কি হয়ে গেছে বা মসৃণ টাইপের হয়ে গেছে, তখন বুঝব আমার এটা ভালোভাবে মিশে গেছে, অর্থাৎ সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একদম টকবগে ফুটন্ত গরম পানি। আর ফুটন্ত গরম পানিটা কিন্তু আমি একবারে একসাথে মেশাবো না, অল্প অল্প করে মেশাতে থাকব এবং একটা কাটা চামচের সাহায্যে এইভাবে করে আমি আটা বা ময়দার সাথে পানিটা মিশিয়ে দেব। না হলে হাত দিয়ে মেশালে হাত পুড়ে যেতে পারে, যেহেতু পানিটা অনেক গরম থাকবে। আর অল্প অল্প করে এইভাবে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি, একেবারে দিব না, তাহলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না। দেখুন ভিউয়ার্স, আমার পানি মেশানো হয়ে গেছে। আমার পানি লেগেছে 1 কাপের 4 ভাগের 3 ভাগের মতো, আপনাদের আরো একটু কম অথবা বেশি লাগতে পারে। পানি এবং ময়দা যখন আমি ভালোভাবে মেশাচ্ছি কাটা চামচের সাহায্যে, তখন আমি দেখব হাতে আমার তাপমাত্রাটা সহ্য হয় কিনা। হাতে তাপমাত্রা সহ্য হলে হাত দিয়ে আমি ডোটা তৈরি করব। আর ডোটা কিন্তু অন্য অন্য ডোয়ের চেয়ে একটু নরম হবে। কিছু শুকনা ময়দাও থাকবে, সেটা এর সাথে মিশিয়ে দিতে হবে। প্রয়োজন হলে কিছু শুকনো ময়দাও ছিটিয়ে দিয়ে ডোটা মথে নেওয়া যাবে। ডোটা আমার অলরেডি হয়ে গেছে, এখন আমি এটা ভাগ করে করে যেখানে রুটি বানাবো তার উপরে নিয়ে একটু মথে নিচ্ছি, মথে এটাকে গোল করে নিচ্ছি। নতুনদের জন্য একটা কথা বলে রাখি, এটাকে যতটা সম্ভব গোল করতে হবে, কারণ এটা গোল করার উপরেই রুটিটা গোল হবার সম্ভাবনাটা থেকে যায়। এটা যদি এবড়ো থেবড়ো হয় তাহলে রুটি অথবা পরোটা কিন্তু এবড়ো থেবড়ো হতে পারে। এখন এটাকে আমি বেলে নিচ্ছি, যতটা সম্ভব গোল করার চেষ্টা করব। বেলে নেওয়া হয়ে গেছে। আপনারা যারা চারকোনা পছন্দ করেন তারা চারকোনা করে তৈরি করবেন, আমি আজকে গোল পরোটাই তৈরি করছি। আবার পরে কোনো এক সময় আপনাদের সাথে চারকোনা পরোটার ভিডিও শেয়ার করব। এখন চলে যাচ্ছি ফ্রোজেন টিপসে। আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা এরকম ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করে একটু বেশি করে ময়দা এর সাথে লাগিয়ে নেবেন, লাগিয়ে একটা
বাটিতেও কিছু ময়দা ছিটিয়ে দিয়ে এরকম করে একটা এয়ার টাইট বক্সে রেখে দেবেন, 7 দিন পর্যন্ত খেতে পারবেন। যখন রুটিটা বানাবেন তখন 10-15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন আমি পরোটা ভাজতে চলে এসেছি, আর প্রথমে 30 সেকেন্ডের মতো এক সাইড ভেজে নিলাম, পরবর্তীতে আবার 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম উল্টিয়ে। ঠিক এই অবস্থাতেও আপনারা একটা এয়ার টাইট বক্সে ঠান্ডা করে একটার উপরে কাগজ দিয়ে আর একটার উপরে কাগজ দিয়ে এইভাবে এয়ার টাইট বক্সে আপনারা ফ্রিজে রাখতে পারেন। তবে আমি এটা এখনই ভেজে নিচ্ছি, আর সেই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। একটু ভেজে অপর পাশে উল্টিয়ে দিলাম, দেখুন ভিউয়ার্স কতটা ফুলে উঠেছে। আর পরোটাগুলো যে কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই উল্টানো দেখেই বুঝতে পারছেন। আর এভাবে করে আমি প্রতিটি পরোটা ভেজে নিব। আর এইভাবে পরোটা তৈরি করলে 12-13 ঘন্টা পর্যন্ত পরোটাটা নরম থাকে। তবে এত টাইম পর্যন্ত পরোটা রেখে না খাওয়াটাই ভালো স্বাস্থ্যের জন্যে। আর আমি এটা এখন সবজি দিয়ে পরিবেশন করব। আমি গত এপিসোডে সবজি রেসিপিটি শেয়ার করেছি, কাইন্ডলি একটু দেখে নেবেন। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।